बटर खाए। Come on baby, cricket cricket, काटू तेरी टिकट टिकट, खेलता नहीं क्रिकेट विकेट, पर ले लूं तेरी विकेट विकेट। बड़ो लोकेर बेटी लो, लंबा लंबा चूल, एमन माथाय बेंधे दे बोला लेकेंदा। When the party। বন্ধুরা, যারা এই ভিডিওটা দেখছো তার মধ্যে 95% অডিয়েন্সই যে গানটা, এই গানটা শুনে ফেলেছো। এই গানের যে সিঙ্গার বাদশা, তার বিরুদ্ধে রিসেন্টলি যে অ্যালিগেশনগুলো আসছে, টাকা দিয়ে ফেক ভিউজ বাড়ানো বা এই ফেক ফলোয়ার্সের ব্যাপারটা, এই বিষয় নিয়েই থাকছে আজকের আলোচনা। ফেক ফলোয়ার্স কী বা ফেক ভিউয়ার্স কী, বা বাদশার এগেনস্টে যে অ্যালিগেশন তার সত্যতা কী, এই সম্পূর্ণ বিষয় নিয়েই থাকছে আজকের আলোচনা। ভিডিওতে যাওয়ার আগে গাইজ, আশা করছি ভালো আছো সবাই। ওয়েলকাম টু ইয়োর বেস্ট ফ্রেন্ড ইউটিউব চ্যানেল। বন্ধুরা, যেটা শুনলে তোমরা যে এই গানের যে সিঙ্গার, যে গ্যান্দা ফুল গানের যে সিঙ্গার বাদশা, বাদশাকে তোমরা অনেকেই চেনো, বিভিন্ন লেটেস্ট ট্রেন্ডিং যে র্যাপ সংগুলো আসছে পরপর হিট করছে। তো দেখো, এই যে গ্যান্দা ফুল গানটা, এই গানটা নিয়ে কিন্তু প্রথম থেকেই একটা কন্ট্রোভার্সি চলে আসে। সবার প্রথমেই যে কন্ট্রোভার্সিটা আসে সেটা যে গানটা রিলিজ করার পরে গানটার যে সত্যিকারের যে ওনার, যে গানটাকে সৃষ্টি করেছে, তার ক্রেডিট দেওয়া হয়নি, তার নাম ওখানে মেনশন করা হয়নি, ক্রিয়েটারের নামের জায়গায় বাদশা তার নিজের নামে ইউজ করেছে, এই ধরনের কিছু অ্যালিগেশন আসে এবং পরে এই বিষয়টা শর্ট আউটও হয়ে যায়। তো রিসেন্টলি যেই খবরটা আমরা পাচ্ছি সেটা হলো যে এই গানটা, যে এই গ্যান্দা ফুল গানটা, তার পিছনে যে ওনার, যে গানটা ক্রিয়েট করেছে, সে টাকা ইউজ করে, তার যে মানি পাওয়ার আছে সেটা ইউজ করে তার ভিউজ ইনক্রিজ করার চেষ্টা করছে। যে অ্যালিগেশনটা এসে তোমরা এখানে একটা রিপোর্ট দেখতে পাচ্ছ, 72 লাখ টাকা খরচ করে 7.2 কোটি ভিউজ বাড়িয়েছে তার ইউটিউবে ওই গানটার ভিডিও। তো বন্ধুরা, আগে জেনে নিই যে আমরা ফেক ভিউজটা অ্যাকচুয়ালি কী। দেখো বন্ধুরা, তোমরা যে এই ভিডিওটা দেখছো, তোমরা এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখেছো বা নাও করতে পারো, আর হ্যাঁ, সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও, কারণ এই ধরনের ভিডিওগুলো আপডেট পরবর্তীতে পেতে থাকে। তো হ্যাঁ, এবার টপিকে ফিরে আসি। দেখো বন্ধুরা, এবার তোমরা এই রেগুলার যে ভিডিওগুলো দেখছো, তোমরা কি, তোমার একটা অডিয়েন্স, তোমার একটা অ্যাকাউন্ট আছে, তোমার একটা পার্সোনাল জিমেইল বা গুগল অ্যাকাউন্ট আছে, তার থ্রুতে ইউটিউব সার্চ করো এবং তোমার যারা পছন্দের ভিডিও, যেগুলো তুমি দেখতে ইন্টারেস্টেড, সার্চ করে হোক বা তোমার ফিচার্সে যে ভিডিওগুলো আছে সেগুলো তুমি দেখো, রাইট? তো এক একজন যে তোমরা দেখছো, এক একটা করে ভিউজ কাউন্ট হচ্ছে। তো এবার কি হচ্ছে যে এরা কি করে, যারা বড় বড় ক্রিয়েটার, এরা বিভিন্ন এজেন্সি, যেগুলো মার্কেটিং এজেন্সি আছে, যারা এই নকল ভিউজ, ফেক ভিউজ বাড়ানোর কাজ করে, তাদের কি করে, তারা বিভিন্ন রকমের বট তৈরি করে। বট মানে সোজা কথা হয় তোমাদের বলে দিই, কম্পিউটারি ইউজার, মানে কম্পিউটারে এরকম কিছু প্রোগ্রাম সেট করা থাকে যারা এক একটা ইউজারের কাজ করে। তারা এই বিভিন্ন ফেক বট তৈরি করে এই ভিউজগুলো বাড়ায়, অর্থাৎ ওই বটগুলো এক একটা মানুষের, এই ইউজারের কাজ করছে, তারা ওই বটের মাধ্যমে ভিডিওটা চালিয়ে দিচ্ছে এবং ভিউজগুলো কাউন্ট হতে যাচ্ছে, রাইট? তো এবার ফেক ফলোয়ার্সও ওরকম, ইনস্টাগ্রাম বলো, ফেসবুকে বলো, যেখানেই হোক, টুইটারে হোক, যে ফলোয়ার্স থাকে সেগুলো এরকম বট ইউজ করে বা ফেক অ্যাকাউন্ট ইউজ করে এরকম ফলোয়ার ইনক্রিজ করছে বিভিন্ন সেলিব্রিটিরা। এরকমই অ্যালিগেশন আসছে বিভিন্ন বড় বড় যে সেলিব্রিটি, তাদের নামে বাদশাকে রিসেন্টলি যে সাইবার ক্রাইম ডিপার্টমেন্ট, সেখান থেকে জেরাও করা হয়েছে। তো এর সত্যতা এখনো আসেনি। তো এবার আসি বন্ধুরা, যে এটা কতটা ঠিক। তো দেখো বন্ধুরা, যে এই টাকা দিয়ে ফেক ফলোয়ার্স বা ফেক ভিউজ বাড়ানো, এটা একটা সার্টেন পিরিয়ড অব্দি ঠিক আছে। এটা কোন অব্দি ঠিক আছে বলছি, যেখানে ধরো তুমি একজন ইউটিউবার, তোমার রেগুলার অ্যাভারেজ ভিউজ আসে ধরো 1 লাখ করে, তোমার ভিডিওতে ভিউজ আসে, তোমার প্রত্যেকটা ভিডিওতে 1 লাখ করে ভিউজ আসতে আসতে হঠাৎ করে একটা ভিডিওতে 10,000 ভিউজ আসছে, পরের ভিডিওতে 20,000 ভিউজ আসছে। তো এক্ষেত্রে কি হচ্ছে, তোমার যে মানে স্ট্যাটাসটা, ফ্যান্সদের কাছে যে স্ট্যাটাসটা থাকে সেটা অনেকটা কমে যাচ্ছে। তো সেক্ষেত্রে অনেক সময় কি হয়, সেই স্ট্যাটাসটা মেনটেনের জন্য অনেকে এই কাজ করে থাকে। তো সেটা একটা সার্টেন পিরিয়ড অব্দি ঠিক আছে, কিন্তু দেখো ইন্টারনেটে এখন কি, সবাই নিজেকে প্রুভ করার চেষ্টা করছে নিজেদের ক্রিয়েশনের মাধ্যমে, নিজেদের গান, এই অডিও ভিডিও পিকচার, এগুলো ক্রিয়েট করে তারা নিজেদের পরিচয় বানানোর চেষ্টা করছে এবং নিজেকে অন্য থেকে বেটার প্রুভ করার চেষ্টা করছে। তো সেরকমই সেম কেস এই মিউজিক ইন্ডাস্ট্রিতে বা ভিডিও ইন্ডাস্ট্রিতে। তো কি হচ্ছে, ওই গানের ভিডিওটা পরপর রেকর্ড ব্রেক করছে, মানে যে ধরো ফার্স্ট 1 আওয়ার্সের মধ্যে সবচেয়ে থেকে বেশি ভিউজ বা এরকম ক্রাইটেরিয়াগুলো, বা 24 ঘন্টার মধ্যে সবচেয়ে থেকে বেশি লাইকড ভিডিও, এরকম ধরনের যে ক্রাইটেরিয়াগুলো, এগুলো ব্রেক করছে। তো এগুলো যদি হয় এই ক্ষেত্রে কিন্তু একদমই ভুল,
টাকা দিয়ে ফেক ফলোয়ার্স বাড়িয়ে তুমি যদি কম্পিটিশনে এগোতে থাকো, এটা কিন্তু একদমই ভুল। এক্ষেত্রে কি হবে, যারা ফ্রেশ ট্যালেন্ট, যাদের কাছে টাকা নেই, পয়সা নেই, শুধু ট্যালেন্ট আছে, তারা কোথায় যাবে? তারা তো এগোবে তাদের ট্যালেন্টের জোরে। তো এখানে যদি টাকা দিয়েই তুমি সবকিছু করে নাও, টাকা দিয়েই তুমি তোমার যে পুরনো ফ্যান তাদের রিটেইন করার চেষ্টা করো, তোমার মানি পাওয়ার ইউজ করে তোমার ভিউজ ইনক্রিজ করো, তো এটা একদমই ভুল এবং এটা একদমই ইললিগাল। সেই কারণেই কিন্তু পুলিশ এত বড় বড় ক্রিয়েটারদের সঙ্গে কথা বলছে, তাদেরকে ইনভেস্টিগেশন করছে এবং তাদের অ্যাকাউন্টগুলোকে স্ক্রিনিং করার চেষ্টা করছে। তো আশা করি বন্ধুরা ভিডিওতে দেওয়া ইনফরমেশন তোমরা বুঝতে পেরেছো, এই ফেক ভিউজের ব্যাপারটা কী বা এটা কতটা ঠিক কতটা ভুল তোমরা বুঝতে পেরেছো। তো ভিডিও সংক্রান্ত তোমার অন্য কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট সেকশানে জানিও, আর এরকমই ইন্টারেস্টিং ভিডিও যদি পরবর্তীতে আরও দেখতে চাও এক্ষুনি সাবস্ক্রাইব করে দাও চ্যানেলটা, আর পাশে বেল বাটনে ক্লিক করে দাও, পরবর্তী ভিডিওর আপডেটগুলো পেতে থাকবে। আর ভিডিওটা যদি তোমার পার্সোনালি ভালো লেগে থাকে তুমি শেয়ার করতে পারো হোয়াটসঅ্যাপ গ্রুপে বা ফেসবুকে শেয়ার বাটনে ক্লিক করে। আজকের জন্য এইটুকুই, দেখা হচ্ছে পরের ভিডিও দেখো তাড়াতাড়ি, ততক্ষণের জন্য।